ধুবুরীর বন বিভাগত চলিছে গীত, বালি মাফিয়ায় অবাধে চলাই গৈছে খনন কার্য, ধুবুরীত অব্যাহত বালি মাফিয়ার সিন্ডিকেট রাজ। তথাপিও কাণসাৰ নাই বন বিভাগৰ, রাজ্য তাক থন্ধৰি উঠিছে এটার পাছত আন এটা সিন্ডিকেট। বন বিভাগৰ চকুৰ সন্মুখতেই বালি মাফিয়ায় চলাই গৈছে অবৈধ খনন, গঙ্গাধর নদীত দিনে নিশায় চলাইছে অবৈধ শিল বালি খনন, যন্ত্রচালিত নাৱেৰে চলাই গৈছে অহরহ খনন কার্য, গঙ্গাধর নদীত অবৈধ খননের ফলত সরকারে হেরুয়াইছে লাখ লাখ টাকার রাজহ। তমার হাতর উজান পাতলা গোলকগঞ্জ আগমনী কৈমারি কঠালতলি মরা গদাধরত গঙ্গাধর নদীর বুকুত চলিছে এই খনন। সংশ্লিষ্ট বিভাগৰ বিষয়ে ধরে আছে চকুমুদা কলির ভাও। প্রশ্ন উঠিছে নিবিদা উকলি যাওয়ার পাছতো কেনেকৈ দিনে নিশে চলাইছে গঙ্গাধর নদীত অবৈধ খনন, বন বিভাগক ম্যানেজ করে খনন কার্য চলার অভিযোগ, বালি মাফিয়ায় পকেট গরম করেছে নাকি ধুবুরী বন বিভাগের, বালি মাফিয়া আমিনুর রহমানের নেতৃত্বত চলিছে এই খনন, এইগৰাকী আমিনুর রহমানের সঙ্গে জড়িত আছে বাগডুবরার শহীদুর আর ধ্রুব নামের এই দুই লোক। বন বিভাগৰ লোকক আমিনুর রহমানে পকেট গরম করে ম্যানেজ করার অভিযোগ। ছাগলিয়ার খণ্ড বন বিভাগৰ বিষয়া সালাম সরকার আর চক্রবর্তীয়ে নাটকীয়ভাবে দুই এখন গাড়ি আটক করে এইখিনিতে দায়িত্ব সামরার অভিযোগ। বন বিভাগৰ এই সকল বিষয়া আর অবৈধ বালিশিল খনন চক্রের বিরুদ্ধে সরকারে কি ব্যবস্থা গ্রহণ করব সেয়া হব লক্ষণীয়। পরবর্তী সময়ত এই অবৈধ শিলবালি খনন কার্য চক্রের বিরুদ্ধে বহু তথ্য ফাদিল হওয়ারও সম্ভাবনা আছে। ধুবুরীর আমিনুর আহমেদের রিপোর্ট, টাইম 8।